সুমি জঙ্গলে না একটু টপ টপ ভিউটা নাও, এরকম এরকম করতে নাও, নিচের দিকে লোকজন নিও না। এত সুন্দর মানে বিউটি রয়েছে না নেচারের। লোকজনকে ভিউতে আনতে চাইছি না, মানুষজন আনতে চাইছি না ভিউতে। হ্যাঁ হ্যাঁ, তো জঙ্গলের ভিতরে যে এত ভিড়, না এত লোক ছিল না, আমরা তো সেই জন্য অবাক লাগছে আমার কাছে। লোকের কোথাও যেতেও পারছে না, না যেখানে লোকে যে কখনো আসতো না। ভাবছি মানুষের ভিড়ের থেকে এই জঙ্গলই ভালো, কবির কবিরে মানুষের ভিড়ের থেকে এই জঙ্গলই ভালো। এগুলো কি তাল পাতা না কি পাতা রে, খেজুর এটা? দেখো টেকনিকটা দেখো, খুব সুন্দর বানাচ্ছে কিন্তু দেখো। হ্যাঁ, যে পাতাগুলো ফোটেনি, যে পাতাগুলো ফোটেনি সেগুলো একদম কচি, যেগুলো এটা কি, এটা কি খেজুর পাতা? হ্যাঁ, কি বললো, খেজুর বললো, খেজুর পাতা। কালারটা কি সুন্দর, কালারটা কি সুন্দর। যাওয়ার সময় নেবো, নেবো গাড়ির মধ্যে নেবো, এখন দুটো গাড়ি দিয়ে নেবো। নেবো রে, নেবো যাওয়ার সময় নেবো রে, এখন ঘুরবো না এখন। হ্যাঁ হ্যাঁ নেবো, তোরা এখানেই তো থাকবি, আমাদের গাড়ি এখানেই আছে। শুনি এবারে ছাড় খাবো, চলো। আমি এখন পাঞ্চেত ড্যামে বসে আছি, এমন একটা জায়গায় যেখানে বসে আমি সানসেট দেখছি। আপনারা আসলে পরে পঞ্চকোট গড়ের জঙ্গলে সাথে সাথে এটাও পাবেন, আর সন্ধ্যের এই সুন্দর সানসেটটা এটাও পারবেন। আর এখানে অদ্ভুত সব এক একটা প্রাকৃতিক দৃশ্য আছে, হ্যাঁ এগুলো মিস করবেন না, খানিকক্ষণ বসবেন। হ্যাঁ, এখানে বসে ফ্লাস্কে করে চা এনে অদ্ভুতভাবে একটা অনুভূতি আপনি পাবেন, চা খান। আর এই পাঞ্চেত ড্যাম্পের এই পঞ্চকোট গড়ের যে সৌন্দর্য, সম্পূর্ণ সৌন্দর্যটা এখানে এসে উপভোগ করুন। আপনাদের আমি পাঞ্চেতের এই ড্যাম, এই সৌন্দর্য আর এই পঞ্চকোট গড়ের জঙ্গলের একটু সামান্য একটু অংশ আজকে হয়তো দেখাতে পারলাম, এসে দেখুন ভালো লাগবে। দেখুন ভিউটা আমার ভিডিওতে, অনর্গল গাড়ি যাচ্ছে, সুন্দর রাস্তা, যে কোনো ভেহিকেলস আপনি এখানে এনে দাঁড়াতে পারেন। হ্যাঁ, আর খুব ভালো লাগবে দেখুন, এই যে বসে থাকা, এই যে সৌন্দর্য, এই যে প্রকৃতি, আসুন একবার এসে ঘুরে যান, ভালো লাগবে।